আপনারা এত 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 কমপ্লেন যে একদিন আসে একদিন আসে না আবার শুরু করছে বুঝলাম না তিন চারটা দিন এমন হয়েছে আর আপনারা কি শুরু টানা যে সময়ে আপনাদের সময় গেলাম যে ঈদের ছুটি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত নিলাম না ঈদের ছুটি আসুরার ছুটি এগুলো কোথায় এগুলো এগুলো তো একবার বলো না তোমার দুজন একটু ছুটি নাও টেক আ এগুলো তো কোনোদিন বলেন না

চুরি হয়ে আচ্ছা আমাদের দাদুর এটা কি হবে কোন দাদু আপনি কিন্তু ব্যাপারটা কিন্তু পরে আসলে চুরি হয়ে যাবে আমাদের সেই হোমিওপ্যাথি দাদু হোমিওপ্যাথি দাদু হ্যাঁ দাদুরটার জন্য তো একটা বিগ বাজেট লাগবে এবার মনে করেন দুইটা কোলাবোরেশনে আমরা এটা করি দুইজন সামন মজুমদার অ্যান্ড আনুর আলুর স্বজন দুই ইউটিউব চ্যানেল কোলাবোরেশনে আমরা একটা সিরিজ এটা করতে হবে সিরিজ এটা একটা নাটকটা সিরিজ এটা সিরিজ করব সিরিজ এক পর্ব এখানে এক পর্ব এখানে 10 হ্যাঁ সবাই ঘুরবে এর মজা হবে এক নাম্বার পর্ব আসবে আনোয়ারুল আলম সাজলে দুই নাম্বার পর্ব আসবে তিন নাম্বার আসবে চার নাম্বার আসবে এটাতে আ দেখবেন একের খেলা দেখবো ভালো হবে না এটা আমরা মনে করি যে আমাদের দুজনের যে চ্যানেল আছে দুজনের এক পর্ব এক পর্ব করে ঠিক আছে প্রথম পর্ব আসবে মানে অসাধারণ একটা হাসির নাটক আমার দুজন ভাবা আমাদের শুধু লিখতে হবে আর হচ্ছে না এই যে লিখতে হলে এবার যদি হয় মানুষজন মানে সেই মজা হবে অনেক খাবে এটা আমাদের ধারণা ভুল ধারণা হইতে পারে তো আপনারা বলেন কেমন হবে ব্যাপারটা একটা পর্ব আমার এখানে আসবে শাওন মজুমদার চ্যানেলে একটা পর্ব আনুর আলম সজলে চ্যানেলে যাবে বেশ হবে আমি এক কাজ করি ভাবি আপনি ছোট করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা হইতেছে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছে বাবু তোমার কি রাশি বয়ফ্রেন্ড বলতেছে আমার তো সিংহ রাশি লিও লিও বলছি কি কি রাশি লিও বলে আমার সিংহ রাশি কই তাহলে তোমার আম্মু তোমাকে কুত্তার বাচ্চা বলে ডাকে কেন ওটা আর একজন আছে না বাসায় ওনাকে আম্মু কুত্তা বলি জানে তো এটাই হয় বলতেছে যে লিও কিছু লিয়াইসো কিছু লিয়াও বগুড়াতে বলায়

ঝালিয়া মানে কই ঝালাইয়া এটারে শুদ্ধ বানায় না জালিয়াক তাহলে এডা কি হবে তাহলে জালিয়া যদি হয় হ্যাঁ তাহলে चलो মানে এটা আঞ্চলিক শব্দ এটা র শব্দ ছিল কোনো লিখিত ভাষা না কত ভাষা জালাইয়া হ্যাঁ তো জালাইয়ার লিখিত ভাষা হচ্ছে জালিয়ে হুম তাই জালিয়ে তবে তাহলে হবে না তাহলে এটা হবে আরো প্রমীত হবে জালিয়ে গেলে হ্যাঁ জ্বালাইয়া গেহেলা মানে তুই তুই করে হইতেছে এখানে এখানে তাহলে আপনি করে বলতে হবে জ্বালাইয়া জ্বালিয়ে গেলে প্রেমের আগুন নিভিয়ে গেলেন না দেখো সবকিছু যে আপনি করে বললে ভালো হয় তা কিন্তু না সম্মান দিলে যে সবসময় ভালো হয় না তা কিন্তু না যেমন হচ্ছে ওই দেখা যায় ওই দেখা যায় তাল গাছ কবিতাটা তুমি আপনি করে বলো তো মানে তুই তো করি তো করি বলে আছে ও চাষ কবিতার মধ্যে তুই তো হ্যাঁ আপনি আপনি করে সম্মান দিয়ে বলো তো সম্মান দিয়ে এটা বলবো বলো চেষ্টা করি বলো হ্যাঁ আতা গাছ তো না ওই দেখা যায় তাল গাছ আপনি করে বলতো আপনি করে বলতে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করেন হ্যাঁ কানা বগির ছা বাকি সম্মান করেন করেন কানা বগির ছা হ্যাঁ ও বগি আপনি তুই তো করি ভালো ও বগি তুই খাস এইটাই ভালো ভালো এখানে কিছু কিছু ব্যাপারে তুই তো করি ভালো অনেক মেয়েদেরকে আমরা বলি না

জানিস আপনি করে করলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে ওই বলো সম্মান দিয়ে গাড়া দিলো লাভ হলো কি সম্মানের এখানে সম্মানের ভাটা পড়ছে তাছাড়া তুমি সম্পর্কটা তুই যদি হচ্ছে যে অনেক ডিপ সম্পর্ক সবাই হচ্ছে এটা মেনটেন করতে পারে না তুমিটা কিন্তু বগি আমাদের সাথে তুই তো করে সম্পর্কটা না ছোটবেলা থেকে মেনটেন করতে তুমিটা কিন্তু হচ্ছে যে ভালোবাসার সম্পর্ক এখানে একটু দূরত্ব থাকে একটু সম্মান থাকে একটু রেসপেক্ট থাকে একটু ভালোবাসা ভালো শান্তি হয় যে এই যে বগির সাথে

মনে করেন তারপরে একটা জিনিস দেখ ভালোবাসার সম্পর্ক তুইতে গেল ওটা কি আমার কাছে মনে হয় যে এটা চিফ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওই ব্যাপারটা থাকে না মাত্র মানে ভালোবাসার মানুষকে রোমান্টিসিজম ব্যাপারটা ভালোবাসার মানুষকে তুই করে বলতেছিস এই ব্যাপারটা কেমন একটা আর তুই কইলে তো ভাই বোন মনে হয় আমার কাছে এই না ভালোবাসা কথা তুই কইলে তো মনে গড়াই ধাবরাই উড়াই দেই পুষ্টা মানে সরেন তুই এরকম মনে হয় হ্যাঁ প্রেমিক প্রেমিকা তুই করে কেন বলবে পার্টনার দিতে পার্টনার তুই বলবে আচ্ছা আপনারা কি মনে করেন যারা শুনছেন আমাদেরকে তাদের কি মনে হয় ভালোবাসার সম্পর্ক আমাদের দুইজনের ধারণা মনে হয় একই রকম যে আমরা তুই পছন্দ করতেছি না আর কি এই যে তুই তো গাড়ি করলে থাবড়ে ধরতে মন চায় মানে মন চায় যেমন ভাই বাইরে এই তুই করছ তাহলে এটা বউরে যে কওয়া যাবে এই তুই

আবার মানে ডিপ্টি চিন্তা করে দুটো ইংরেজি ওয়ার্ড ও গো ও যাও অদিন কাপ্তের বসু আর যদি তুই তো কারি সম্পর্ক তালে কি হয় যা ও যা ও কোর বাংলা কিন্তু ওর বাংলা ও যা ওই যা আমরাই তো আধিকা করে ও গোরা মানে ডাক দেবো ও আবার যেমন চান করলেও তো এরকম একই হয় না ইংরেজি ওয়ার্ড মানে ইংরেজি ল্যাঙ্গুয়েজটার পর আমার আগে একটা সম্মান ছিলাম এখন এখন ইংরেজি ল্যাঙ্গুয়েজটা অস্ট্রেলিয় ল্যাঙ্গুয়েজ কেন আপনি দেখেন শুরুটাই হয়েছে এটা গালিগালাস দিয়ে কি এ বি সি চিন্তা মানে গালিগালাস দিয়ে শুরু হয়েছে এখানে এখানে সম্মানের জায়গাই নাই এখানে দেখেন ইংরেজি ওয়ার্ডে মানে আপনি তু আপনি আব্বাস লোক কথা কলি ইউ তার পোলা লোক কথা কলি ইউ রাস্তা ফকির লোক কথা কলি ইউ কে তার তুমি তুই আপনি ভাগটা কই হ্যাঁ ইউ এর মধ্যে এক কাজ করলে ভালো হইতে ভাই মনে করেন আব্বার লোক কথা কিছু সব বড় হাতের হি ক্যাপিটাল লড় رہیও আब्बा সম্মনীয় একটা গিয়ে পোলা একটা বাচ্চা ছেলে যায় বলতেছে শুনেন না এই যে আপনার না আমার অনেক ভালো লাগে বুঝছেন আমি আপনার প্রেমে পড়ে গেছি আমি না আপনাকে ভালোবাসি আচ্ছা তুমি একটা বাচ্চা ছেলে তুমি জানো আমি তোমার থেকে কত বড় তোমার তোমাকে রেসপেক্ট করা উচিত ঠিক আছে আপা আসসালামু আলাইকুম আমি আপনার ভালোবাসি আপ আপু আমি অনেক ভালোবাসি বলতেছেন দেখো অনেক ছোট আর তোমার সাথে আর মনে করো এই দেখো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি তোমার থেকে অনেক বড় তোমার থেকে অনেক বড়ি বেশি বিল্ডার সে সে তোমার থেকে অনেক কিছু বেশি জানে ঠিক আছে আপু আপনি মনে করেন যে আমার ভালোবাসলেন না আপনার বয়ফ্রেন্ড আছে না ঠিক আছে আপনার বাসা ওই যে চৌত্রিশের বি চার নাম্বার ফ্ল্যাটে তিন নাম্বার বাসাডা না হ্যাঁ কেন কি হয়েছে জান না আপনার বয়ফ্রেন্ডের সাথে জান আমি গিয়ে আপনার আব্বারে কইতেছি কই বাবু না বাবু তুমি কি ভালো লক্ষ্মী বাবু আই লাভ ইউ তো বাবু এখন এসে बोला লাভ নাই আমি কম এখন আমার সাথে পিরিত দেখা লাভ আমি কম হই আছে না কিছু পিっち বলাবেন তার আমি যাওরা মানে সেই যাওরা মনে করেন আপনি কইছে বড় ভাই মনে করেন আপনার বাইক করে ক কথা নামলেন শুনলেন কইতেছে ওই আমাদের এরকম থাকতো আমাদের এরকম থাকতো সে আমাদের যেখানে এখন তো আড্ডা টাড্ডা হয় না কিছু আগে হইতো কি মানে বসে থাকতো পলাবন তো রাস্তার পাশে বসে থাকতো তো হচ্ছে বড় ভাইরা মাঝেমধ্যে যাইত তো ভালো ভালো বড় ভাই যেগুলা হ্যাঁ যেগুলোর পছন্দ পলাপাইন ওগুলাকে করতে কি সালাম দিত আর যেগুলো হচ্ছে বিটলা বড় ভাই পছন্দ হইতো না ওগুলাকে করতে কি ধরতো কয়েকজন তো ধূমপান করতো তো ওই ওই বড় ভাই গুলো যখন সামনে দিয়ে যাইতো তখন কইতো কি আরে ভাই এতো সে ভাই এতো সিগিয়ার লুক আপ মানে শুনে শুনে আরো মানে ভাইরেস ভাই এতো সিগিয়ার লুক আপ

ভাই ভাই আজ জীবন হইব না আর আরব না ভাই আজ জীবন হইব না আমি এখান থেকে সজল ভাই ডাকুন মনে থাকে যেন আপনি খালি ওর গলারটা সাইরা কান্ডা দিয়া দুই কদম আইবেন সজল কয়ে দৌড় দিব এর প্রতিকার কি এদের থেকে আমরা বাঁচতে পারিনি এদের থেকে বেরোতে নি তারপরে কিছু কিছু ভাই আছিল হচ্ছে যে ওই যে দাতা ভাই কিছু ভাই থাকে দাতা যে কোনো বিপদ আপদে ওই ভাই এবার বিকেল বেলা পকেট খালি

তো ভাই দুপুর থেকে মনে করিনি খারা রয়েছে আড্ডা মাত্র একটা কোক যে খাবো কোক কিনে দি কোক কিনে দিয়েছি না এবার কোনো চুপ সবাই চুপ এবার আমি দাঁড়া রেছি ভাই দাতা ভাইদের হওয়ার যেমন হ্যাঁ দাতা ভাই হওয়ার একটা যেমন আনন্দ আছে কিন্তু ভাই মানে ছোট ভাইদেরকে একটা হাসি ওদের মেটাতে একটা হাসি যতই দুষ্টি কর খুব ভালো লাগে এবং যাই বলি না কেন ওই ওই ভাইদের সঙ্গে এই ছোট ভাইদের সম্পর্কটা মোটামুটি আত্মার সম্পর্ক একদমই আত্মার সম্পর্ক শুধুমাত্র যে ওই যে টাকা নেয়ার জন্য সালাম দেওয়া বা ভাই আসতেছে সিগারেট লুকা এই সম্পর্ক কিন্তু না হয়তো দুষ্টামি করে কিন্তু দুষ্টামির মধ্যে ওদের ওই সম্মানটা থাকে ওই সম্মান থাকে প্রপার ভালোবাসাটা রেসপেক্টটা থাকে ভালোবাসাটা থাকে বলেই দিতে ভাল লাগে এবং ওদের সাথে এবং এই সময়টা একদিন সবারই আসে আজকে

পৃথিবীর কোনো সাথে তোমাদের কেউ দেখাবে না ঠিক আছে অনলি নাট বোল ইজ রিয়াল ঠিক আছে এই যে গুলা এত ট্রান্সপারেন্ট থাকি আমরা তারপর বোল টু কারাবো এই যে নুমান লিখেছে মামিন সিং থেকে হাই ব্রাদার তারপরে দেখতে পাচ্ছি তার শিফ লিখেছে উত্তর থেকে ভাইয়া আমার রাশি বলতো অক্টোবর চব্বিশ সামনে আছে এই দেখো অক্টোবর অক্টোবর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 24 হচ্ছে বৃষ্টিক রাশি তুমি অক্টোবরের আর দুইটা দিন আগে জন্মাইলে তুলা রাশিটা পাইতা রে ভালো আছে কর্মস্থলে কিছু পরিবর্তন ঘটবে আচ্ছা তো না লিখেছে এক এক লাইনেই শেষ হ্যাঁ তারপর হচ্ছে হয়ে যাওয়া কাজ পথে আটকে যেতে পারে সজন বিষয়ে উদ্বেগ অনাদায়ী অর্থপ্রাপ্তিতে বেগ পেতে হবে

আমি ভিটামিন ও যা সানসিল্ক একটা শ্যাম্পু লিখেছে বিয়ের সময় ঢং করে দেখি ঢং করে দেরি করে কবুল বলার কি আছে আমি তো সাথে সাথে বারো বার কবুল বলে দিব চারবার বিয়ে হয়ে যাবো কিন্তু সাবধান কবুল টবুল যে হুজুর টুজুর সাথে যা আছে সাথা মামা সবার লোক হয়ে যাবো লুবনা ডেমরা থেকে লিখেছে আচ্ছা ওটা বললাম প্রিন্সেস লুবনা লিখেছে আরে লুবনা ডেমরা থেকে আবার প্রিন্সেস লুবনা পরপর কুমিল্লা থেকে হা 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 আজ আমার হাসতে হাসতে কি হবে বিশ্বাস করো আজ ক্লাস ফোরে পড়া ছেলে আমাকে বলে

যে আমাদেরকে লিজা মির্জা থেকে লিখ পাঠাইত সে বসে আমি এসএস করতে করতে বোর হয়ে গেছি তোমাদের মুখ থেকে লিজা শুনতে শুনতে বোর হয়ে গেছি তোমরা প্লিজ আমার একটা নাম দাও যেই নাম দিয়ে আমি পাঠাবো তখন আমি বলছি কি তোমার নাম লিজা তুমি অনেক কিউট তুমি কলিজা লিখতে এখন সেই কলিজে এরপরে যখন কলিজা লিখতে লিখতে বোর হয়ে যাবে তখন তুমি গরুর কলিজা লিখবে হ্যাঁ তুমি লিখবে কলিজা সিঙ্গারা ব্র্যাকেটে সিঙ্গার লিখে দিও কলিজা সিঙ্গারা থেকে বলছি কি রে তোরা এভরিডে কেন লাইভে আসিস কারে

আমার এমন জায়গায় ক্যামেরাটা থাকে ওইখানে তাকাইতে গেলে এইভাবে কমেন্ট পড়তে হবে বুঝছেন ক্যামেরার নিচে মনে করে যে মোবাইলটা আমার ফোন দেখে কমেন্ট পড়তে হয় বলে সব সময় নিচের দিকেই তাকিয়ে থাকতে হয় ওকে দেখতে পাচ্ছি তানিয়া সুলতানা বাড়ি থেকে লিখেছে এসএমএস নাম্বার 374 মা গো মা কি ব্যাপার বলটু প্রতিদিন আমার এসএমএস পড়ো আমায় ভালো ভালো বাসা কি ওরে ভাই কই যাব বললেও দোষ না

তন্ময় লিখেছিল আমাদেরকে রতনাল হাসান লিখেছে তারপরে হচ্ছে সানসিল কাক্তার শ্যাম্পু রাফি সাদিক মমিন মিয়া লিখেছে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না শুনলেই মনে হয় অপরাধীরা ইভালি বা দ্বারা যে কেনাকাটা করতে গেছে আর সেইখানে যে পঞ্চাশ পার্সেন্ট সত্তর ডিসকাউন্ট গুলো আছে সেই ডিসকাউন্ট অপরাধীদের দেওয়া হবে না তাই সেক্ষেত্রে আমি অপরাধী আমি কোনোদিন কোনো কিছু ছাড় পাই না

এই ফান কলে আসা ঢোকার আগে আপনাকে একটা বলি কালকে আপনি পৃথিবীর চরমতম একটা এপিসোড মিস করছেন নাট বল্টুর সেটা হলো একদম ফান কলে শেষ কলটা মিরপুরের এক জিয়া নামে ভাইয়া ফোন দিছিল অন্য জিয়া অন্য জিয়া আমাদের অন্য জিয়া এবং সে এক দুইটা অসাধারণ মানে অসাধারণের চেয়ে তো অসাধারণ গান শোনাইছে এত জোশ গান গাইছে সে এত জোশ এরপরে মনে করেন আমাদের কমেন্ট এবং এস এম এস ফাইটে বেড়ে গেছে সবাইকে জিয়াকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা তো পুরো আপ্লুত হয়ে গেছিলাম এবং জিয়া সত্যি অসাধারণ এখন পর্যন্ত জিয়ার নামটা মনে আছে এবং গানটা মনে আছে তো আমি বলবো আপনি মিস করছেন আমরা আমি জিয়ারকে বলছিলাম যে ওর এই গানটাকে রেকর্ড করে আমাদের নাটবুল্ডুতে পাঠানোর জন্য তাহলে আমরা নাটবুলতে গানটা পোস্ট করবো সবাই বারবার শুনতে চাইছে যে ভাইয়া এই গানটা কোথায় পাবো বা এই জিয়ার এই গানটা আমরা শুনতে চাই আবার শুনতে চাই অনেক রিকোয়েস্ট করেছে তো জিয়া ভাই কিন্তু একা শোনে না সে রুমের ভিতরে বিরাট বড় বক্স লাগায়া

আমি থেকে মিম বলছি আপনার কেমন আছেন ভাইয়া আমরা ভালো আছি সবাই প্রতিদিন থেকে ফোন দাও কেন তুমি মাঝে মাঝে মিরপুর এয়ারপোর্ট উত্তরা এখান থেকে ফোন দিতে পারো না

না জন্যই তো এখন সবার প্রতি রাগ তার শুধুমাত্র একজনের প্রতি ভালোবাসা বুঝছো না একজন আমাকে শুধু ভালোবাসে কেউ ভালোবাসে না কেন ভালোবাসে সবাই বলে বলটু নাকি বক বক করে বক বক করবে না কে ধুরি এ কি মধ্যে কি পান্ডা পাদের কি বক বক করবে না যে ভুঁড়ি আচ্ছা ভুরির সাথে বকবকের কি সম্পর্ক যাই হোক মিম এই এই কথা আমরা তোমার কাছ থেকে আরেকদিন শুনবো আজকে তো আমাদের সময় নেই একদমই ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাটা আমাদের প্রথম টাটা বাই বাই টাটা আমাদের প্রথম কলাররা কিন্তু একটু লাকি হয় হ্যাঁ অনেক টাইম অনেক সময় পায় অনেক সময় পায় তারপর বোঝে না তারপর দেখুন প্রথম কলার ধরার পরে টুট টুট শব্দ পাওয়া যায় জিয়া ফোন দাও হ্যালো হ্যালো আমি পুরান ঢাকা থেকে ওরে আমি ভাবছিলাম ঢাকা ইসি রেটু ইয়ে করেন না একটু কাচি পাঠান বনি দিয়ে পাঠাইলে মনে করেন যে চাবায়া খাইলে তোমার কি

অনেক জোজ বিরক্তিকর মনে হয় আমার গলাতে যেই গানই বাইরে সেই গানটা জোজ কিন্তু আমি আমার শুধু বিরক্তিকর গান গে

কত কষ্ট গলার ভাই তোর মতো কমেডিয়া কমেডিয়া কমেডিয়ান আর যে বাংলাদেশের নাই বলতো তুই বেস্ট বেস্ট তুই আসলে বেস্ট

হ্যাঁ কে এটা ভাই মানে পারে মাথাটা লারাচারা দিয়ে দিচ্ছেন ভাইয়া সেই গানটা গাইছেন আপনি মানে মানে পাইয়া দিয়েছেন ভাইয়া গুলো

আচ্ছা ফয়সাল কবির লিখেছে ভাই আপনি যে ব্যাচেলর এটার বিলবোর্ড লাগাইছেন হ্যাঁ নিশ্চয়ই উদ্দেশ্য অন্য মানে অন্য মানে জঘন্য পিএম শেয়ার করেছে বজাদার হাড়ডি এমডি শাফি আহমেদ সানসিল আক্তার শ্যাম্পু রতন আল হাসান দেখতে পাচ্ছি স্বপ্ন দেখা বালক তামিম এমডি সবুজ আরিফিন তারপরে হচ্ছে প্রিয়ামণি বাকিদের নাম কোথায় এসে মুকিদ শেয়ার করেছিল হারামজাদার আরাম নাই শেয়ার করেছে তারপর দেখতে পাচ্ছি নতুন নাম কোথায় 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 গেলে গুরুদেব মমিন মিয়া গানটার নাম কি গানটার নাম গানটার নাম কি ছিল এর নাম ছিল বি ইউ মি এইটা কিছু ক্যান ইউ বি মি গানটার নাম ক্যান ইউ বি মি পরে তো না দেখে বলছিলাম ভাই এখন দেখে বলতেছি ক্যান ইউ বি মি ব্ল্যাক জ্যাং জাকি ওর নাম মনে হয় কঠিন নাম

চাঁদের সাথে মুনের সাথে আমি দেব না এক লোক এক লোক জীবনের প্রতি তার মায়া উঠে গেছে এক এবার সে চায় আত্মহত্যা করতে কোন না কোনো ঝামেলা হয়ে যায় ট্রেন লাইনে মাথা দিতে গেলে ট্রেন আসতে দেরি করে ওই দিন আসেই না এই করতে গেলে সেই করতে কোনো না কোন ঝামেলা হয়ে যায় সে কোনো মরতে পারতেছে না এবার করছে গিয়ে সে চার পাঁচটা একসাথে নিছে দোকানে গিয়ে দড়ি কিনছে গায়ে আগুন দেওয়ার জন্য বিষ কিনছে যে গলায় দড়ি দিবে দড়ি দিয়ে গায়ে আগুন লাগায় দিবে আগুন লাগায় বিষ খাবে এবং সর্বশেষ মাথায় গুলি করে মরে যাবে বাঁচার কোনো উপায় নেই পুকুর পাড়ের গাছটা তার সবচাইতে পছন্দ হয়েছে গাছে এসে দড়ি বাঁধছে

FM 94.8, the share number one music station.